আচ্ছা, এই যে আমাদের ক্লায়েন্টে আমাদের এই ছবিটা দিল, দিয়ে বলল যে এটার কালার চেঞ্জ হবে, লাল কালারটা চেঞ্জ হবে, কারণ আমরা লালকে ধরেন ইয়েলো হবে বা ব্লু হবে, ব্লুতে চেঞ্জ করতে বলল। তাহলে আমরা এটা ফটোশপে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ, ফটোশপে ওপেন হলো। তারপর আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট লেয়ার করেও করতে পারি, বা আমাদের কাজের সুবিধার্থে যেভাবে সুবিধা হয়, যে আমরা যদি মনে করি না একটা আলাদা ভার্সন, যে অরিজিনালটা আলাদাভাবে থাকলে ভালো, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট করে নিবো। আমি আপাতত ডুপ্লিকেট ছাড়াই করি। মানে আমাদের, আমরা যেহেতু লাল কালারটা চেঞ্জ করব, লাল কালারটা চেঞ্জ করে ধরেন কি কালার করব, ব্লু কালার করব বা পিঙ্ক কালার করব, কারণ আমরা সেটা পিঙ্কি করব, এই কালারটা করব। এখন যেহেতু লাল কালারটা চেঞ্জ করব, তাহলে আমাদের আগে লাল কালারটা সিলেক্ট করতে হবে। লাল কালারটা সিলেকশন করি। এখন আমরা যদি এইভাবে সিলেকশন করি এই টুলগুলা দিয়ে, তাহলে ভালো হবে না। আর এটা যেহেতু প্রোডাক্ট, এটার মধ্যে অনেক শ্যাডো আছে। ধরেন এখানে আমরা কিন্তু, এখানে যে বাসটা, আমরা কিন্তু এখানে বাসটা আমরা কিন্তু সরাসরি দেখতে পারতেছি না। প্রোডাক্ট যেভাবে হাত দিলে এই জায়গায় বাসটা দেখা যাইতো বা উঁচা নিচে দেখা যাইতো, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। ছবি মানে হচ্ছে কি, এখানে শ্যাডো এই কাজগুলা করতেছে। ধরেন এখানে যে একটা দাগ আছে বা ভাঁজ আছে বোঝা যায়, এটা কিন্তু একটা শ্যাডো। তো আমাদের পারফেক্ট সিলেকশনের জন্য আমরা কালার রেঞ্জ দিয়ে সিলেকশন করব। তো আমরা সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জে যাওয়ার পর আমরা এখানে ইমেজ থাক, এখানে থাকলে পরে বা আমরা নানা দিয়েও এখানে সিলেক্ট করতে পারি। তো আমরা যে লাল কালারের সিলেকশনটা ক্লিক করব, এই যে আইড্রপার দিয়ে আমরা লাল কালারটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা গ্রেস্কেল দিয়ে দিই আমাদের দেখা সুবিধার্থে। এখানে হলো লাল, যে সাদা পোর্শনটা আছে সেটা আমাদের সিলেকশনে আছে, আর কালোটা সিলেকশনে নাই। আমরা ফাজিনেসটা বাড়াই দেই, আমরা বাড়ায় কমায় সিলেকশনটা দেখব। এটা এটা রেঞ্জটা 100%ই থাকবে আমাদের কাছে। যখন মনে হবে এটা পারফেক্ট আছে, এখানে দেখেন এই যে অল্প একটু গ্রে, এই যে কি বলে নীল এরিয়া সিলেকশন হয়েছে, হালকা এই জায়গাটা একটু গ্রে দেখা যাচ্ছে। আমাদের এটা তো ব্ল্যাক থাকবে, এটা আমাদের দরকার নাই। আমরা সেক্ষেত্রে ফাজিনেসটা কমাই নিব। আমার কাছে ধরেন 150 মনে হচ্ছে যে পারফেক্ট, 150 দিয়ে ওকে করলাম। তারপর দেখেন এই যে লাল এরিয়াটা সিলেকশন হয়েছে। এখন আমরা এখান থেকে আমরা নিব হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন, বা আমরা লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর হিউ এন্ড স্যাচুরেশন, আমরা এক্সট্রা একটা লেয়ার নিয়ে করব, যাতে আমরা পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আমরা যদি ডিরেক্ট এভাবে চেঞ্জ করি, অ্যাডজাস্টমেন্ট হিউ এন্ড স্যাচুরেশন এভাবে চেঞ্জ করে নিলাম, ধরেন আমরা এটা এভাবে চেঞ্জ করে নিলাম, আমরা এটা ওকে দিয়ে চেঞ্জ করে নিলাম। এখানে আমি চাইলেও কিন্তু এটা মডিফিকেশন করতে পারবো না, সেজন্য আমরা এখানে লেয়ার নিয়ে তারপর কাজটা করবো, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আর এটা সহজে হয় এই জায়গা থেকে, এই যে এই আইকনটা থেকে, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা এখানে গেলাম। তারপর আমরা এখানে দিব হিউ এন্ড স্যাচুরেশন। তারপর দেখেন এই যে আমাদের একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট হয়েছে। তারপর আপনাদের এরকম একটা ইয়ে আসবে, টুলস আসবে বা উইন্ডো আসবে, এটা আপনাদের এইভাবেও আসতে পারে, এখানেও আসতে পারে। আমরা এটা কালারাইজ দিয়ে নিব। কালারাইজ দিয়ে আমরা এই যে এখানে আছে হচ্ছে কি পিঙ্ক কালারটা, আমরা যে পিঙ্ক কালারটা চেয়েছিলাম এখানে পিঙ্ক কালারটা আছে। এখন দেখেন এই কালারটা অনেক মরা মরা লাগতেছে বা কালারটা ফুটতেছে না। এখন দেখেন এটা স্যাচুরেশন অনেক কমানো আছে। আমরা কিন্তু স্যাচুরেশন দেখেছিলাম যে এটার মধ্যে কতটুকু কালার থাকবে, কালারটা অনেক কমানো আছে। আমরা যে কালারটা বাড়াই দিই, যে কালারটা বাড়তেছে। তারপরে যে আমরা চাইলে লাইটনেসটাও বাড়াইতে পারি, লাইটনেসটা আপাতত জিরোতেই থাক। আর আমাদের ক্লায়েন্টে অবশ্যই একটা কালার দিবে, ওই কালারের কাছাকাছি যদি হয়, আমরা এইভাবে আমরা এই স্লাইডার গুলা দিয়ে আমরা কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। সুমন ভাই, যদি কালার মানে উনি নাম্বার দিয়ে যায়, কালারের যে একটা রেঞ্জ আছে, হ্যাঁ 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 কোড দিয়ে দিলে তো তখন কিভাবে করবো আচ্ছা এটা? ধরেন আমাকে একটা কোড দিয়ে দিল, আমি আপনাদেরকে এখন সহজটা দেখাচ্ছি কিভাবে আমি নর্মালি করি সহজে।
না হ্যাঁ, বাট এই কাস্টমার ধরেন একটা কালারই দিয়ে দিল, ওই কালার থেকে হ্যাঁ হ্যাঁ তো নিতে হবে ধরেন এক্স্যাক্টলি যে আমার পিঙ্ক আমার এই টোনে কোডটা দিয়ে দিল, কালার আছে। ঠিক আছে, হ্যাঁ এই কোডটা দিয়ে দিল, আমি করি কি কয়েকটা সিস্টেমেই করা যায়, এখানে কালারটা আমি এখানে দেই, অলরেডি দেয় আছে তো, তাইলে এরকম আছে, আমি একটা এইভাবে একটা শেপ নেই, এটার ফিলটা অন করে দেই, স্ট্রোকটা বন্ধ করে দেই, আমি একটা কালারটা এই যেটা কপি করছিলাম সেটা দিলাম, এটা হচ্ছে কি আমার কালার, আমার ক্লায়েন্টে আমাকে এই কালারটা দিয়ে দিছে, এখন আমরা এটার পাশে নিয়ে যাব, এটা পাশে নিয়ে যাওয়ার পর আমরা তখন এটা কালারটা ম্যাচ করব, আমরা দেখব এই ছবির ফোকাসটা কোন জায়গায় আছে, সব থেকে বেশি ফোকাসটা আছে এই জায়গায় না, দেখেন আর একদম রেড হচ্ছে এই জায়গায়, এইদিকে একটু ডার্ক আছে, এইদিকে একটু ডার্ক আছে, মানে হচ্ছে এই এরিয়াটা ফোকাসে আছে, ছবি যখন তুলে তখন যে সামনের এরিয়াটাই বেশি ফোকাসে থাকে, এদিকে হালকা একটু শেডো পড়ছে, আর এই আমার কাছে মনে হচ্ছে এটাও আসলে অরিজিনালে কালার চেঞ্জ করা হয়েছে। ভাইয়া, কি ভাইয়া? আচ্ছা ওইখানে যখন কালার আমাকে দিয়ে দিবে, কালার কোড দে, কালার দে, ওইটা যখন আমি ওইখানে কালার কালারের যে ইটা আছে, উইন্ডোটা আছে, ওইটার মধ্যে যখন দিব, তখন তো হিউ এন্ড স্যাচুরেশন তো ওইখানে দেখা যায়, ওইটা না কি করে দিলে হবে না এই এইটার মধ্যে যখন আমি হিউ এন্ড স্যাচুরেশন করব? হিউ এন্ড স্যাচুরেশনে তো আপনি কালার কোড দিতে পারবেন না, কালার কোড দিতে পারবেন না, ওইখানে হিউ এন্ড স্যাচুরেশন থাকে না উইন্ডোতে, কালার উইন্ডোতে যখন আমি যাব। না এখন ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাদের আবার দেখাই, এখন ক্লায়েন্ট আমাকে এই ছবিটা দিল যে এটা কালার চেঞ্জ হবে, এই কালারে চেঞ্জ হবে, তাহলে আমরা দুইটোই ফটোশপে ওপেন করলাম, যে আমার এই ছবিটা ওপেন করা আছে, এই কালারটা ওপেন করা আছে, আমরা আগে এই লাল কালারটা সিলেক্ট করে নিই, সিলেক্ট থেকে আমরা কালার রেঞ্জে যাব, তারপর আমাদের স্লাইডার কমায় বাড়ায়, ধরেন আমাদের এটা সিলেকশন করা আছে, আমি ওকে দিলাম, এখন আমরা এই জায়গা থেকে একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, লেয়ারটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের, তারপরে আমরা এই কালারটা নিয়ে যাব ওইখানে, এটা হচ্ছে কি সহজ একটা পদ্ধতি, আপনার আচ্ছা 100% ওইটা মিল নিলাম করতে পারবেন, তবে আমি এখন শোন ভাইয়া, আপনাদেরকে সহজটা দেখাচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা এই যে কালারটা যেটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে এবং আমি ফিল করতেছি যে আমার এটা দেওয়া লাগবে, হ্যাঁ এখন এই কালারটার হিউ এন্ড সিচুয়েশন আমি জানতে পারবো না? এটার হ্যাঁ এটার হিউ এন্ড স্যাচুরেশন হচ্ছে গিয়ে এই যে আপনি, হ্যাঁ জানতে পারবেন জানতে পারবো না, তাহলে এই ওই যে এটা, হিউ এন্ড সিচুয়েশনটা যদি আমি এখানে অ্যাড করে দেই, এই যে এই না জায়গায় তো দেখা যায়, হ্যাঁ এটা হবে না, এভাবে হবে না, এটা আসবে না এইভাবে না? না এটা হচ্ছে কি সাদার উপরে এই কালারটা পড়ছে, কিন্তু আপনি তো দিবেন ওটা লালের উপরে, তারপর আমরা দিয়ে দেখি, দেখি এটা হচ্ছে কি হিউ 302 আর বাকিটা 100 100, এটা হবে না এইভাবে, 302 100 100, এই যে দেখছেন, কারণ এটা লালের সাথে কনফ্লিক্ট করতেছে, আচ্ছা আচ্ছা একজন সাথে তো অ্যাডজাস্ট হচ্ছে, হ্যাঁ এটা ওই এই কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তাই তো, হ্যাঁ হ্যাঁ লালের উপরে? তবে তবে এই যে এখন আমরা এটা এখানে নিব, এটা কত ছিল, কালারাইজ দেই 302 ছিল, তারপরে এই যে আমরা এখন স্যাচুরেশনটা বাড়াই দিতে পারি, আমরা এখানে জুম করে এটার সাথে এটা কতটুকু ক্লোজ হয় আমরা দেখি, দেখেন এখানে কালারটা প্রায় মিশে গেছে, প্রায় অলমোস্ট, বুঝতে পারছেন
এখানে কিন্তু এটার এটা মিলবে না, কারণ দেখেন লালেরই এখানে তফাত আছে। লাল কালারটা এখানে কত আছে, এই ভ্যালুটা আছে, এখানে যদি ক্লিক করি দেখেন সেটা অনেক সরে যায়। তো এটা লাইটের কারণে এরকম হয়, আপনারা একটা ফোকাস এরিয়া ধরবেন, ওই ফোকাস এরিয়াটা ধরার পরে আপনার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এটা বুঝতে পারছেন? তাহলে আপনার এরকম একটা ছবি করেন, আপনার এরকম একটা ছবি করেন, 8 মিনিট সময় আপনাদের 8:30-এ। আমি এখানে প্লাস দিয়ে আরো কিছু কালার সিলেক্ট করি, তারপর ওকে দেই। আমি এখন হিউম্যান স্যাচুরেশন নিলাম, কালার রেঞ্জে দেই, কালার আইজ সরি। এই যে দেখেন আগে এটা ছিল পরে এটা। আচ্ছা আপনারা খেয়াল করতেছেন যে এই কালারটা হচ্ছে চেঞ্জ হয়েছে, কারণ কি হচ্ছে দেখেন, এই যে আমাদের তো একটা মাস্ক হয়েছে, এই দেখেন মাস্কে এই জায়গাটা আছে, বা আমরা যদি এটা ছাড়া করতাম, ধরেন আমি তো আগে সিলেকশন করে করছিলাম, এখন আমি সিলেকশন ছাড়া করতেছি, ছবিটা ওপেন করলাম, সিলেক্টে কালার রেঞ্জে গেলাম, যে এটা পুরো আমরা প্লাস আইকনে দেই, পুরো কালারটা সিলেক্ট করতেছি। আমার কাছে মনে হচ্ছে এখন পারফেক্ট, যদি পারফেক্ট না হয় আমি ফাজিনেস কমায় বাড়ায় দেখবো, বা এই যে মাইনাস করে দেখবো। যে কালো গুলা আসছে প্রোডাক্ট জেডের উপরে কালো যে লাগে, এই যে এই এরিয়া গুলা নাকি এটা, না না প্রোডাক্ট লেখাটা আছে ল্যাম্পের নিচে, শ্যাডো শ্যাডো যে আছে, কারণ এই যে কালোটা এটা তো আসলে ইয়া লেখা, সাদা সাদা লেখা, আমরা তো এটা কালারটা চেঞ্জ করব না, এই কারণে কালো। আমরা তো সাদার পিছনে সাদার পাশে যে সাদা দুই পাশে, আচ্ছা এটা ওই যে শ্যাডোটার কারণে সাদা হোয়াইট শ্যাডো, এটা হচ্ছে কি লাইট রিফ্লেক্টর, হ্যাঁ তার থেকে লাইট পড়ছে এটার উপরে, সেজন্য আমরা তো লাইটটা চেঞ্জ করব না। লাইটটা যদি চেঞ্জ করি তাহলে আপনার এটা যে অরিজিনাল মনে হবে না, এটা আর্টিফিশিয়াল মনে হবে, কারণ আমরা যদি কোনো ছবির প্রোডাক্টের ছবি তুলি তাহলে কিন্তু সেটাতে একটা লাইট পড়ে, ফ্ল্যাশের একটা লাইট পড়ে, তো এটা তো এরকম পড়ছে। আমরা এই যে এখন আবার যাই হিউম্যান স্যাচুরেশন, কালারাইজে দেই, এই যে দেখেন আমার এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে না এই জায়গাটাতে, কারণ আমার সিলেকশনটা একটু বেশি হয়ে গেছে। আমরা এভাবে কমায় বাড়ায় দেখব, একবার হয় নাই তো কি হয়েছে, আমরা 2-3 বারে করব, কারণ ভালোভাবে না করলে আপনার ক্লায়েন্ট পছন্দ করে না, পরে দেখা যায় যে খারাপ রেটিং দেয়। এবার দেখি, আমিও কিন্তু এরকম 2-3 বারে কাজ করি, কারণ প্রথমবারে ভালো নাই হইতে পারে। ধরেন এই যে এটা আগেরটা থেকে বেটার। আচ্ছা তো এইবার এই যে এই জায়গাতে হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে এই এরিয়াটাতে, কিন্তু এটা তো আমাদের কালার চেঞ্জ করার কথা না। আমরা ওই যে অলটা ছিল ধরে এটাতে ক্লিক করলাম, এই যে কারণ হচ্ছে কি, এই জায়গায় আমাদের কিছু ইয়ে হয়েছে, কি বলে সিলেকশন হয়ে গেছে, আমাদের সাইটটা পুরোপুরি কালো থাকার কথা, কিন্তু এটা কালো হয় না। আমি দেখাই আপনাদেরকে, ব্রাশ করে এখানে কালো, এখানে আমি একটা কালো পেন্ট করলাম, তারপর আবার এই যে দেখেন যতটুকু কালো ছিল অরিজিনাল হয়ে যাবে, বাকি
স্ক্রিনের মতো না, কালার চেঞ্জ হয়েছে, যেটা তো দেখাইলাম যে আপনারা আগে ছবি, যে আমারটা সিলেক্ট করার কারণে বাইরে সিলেকশন হয়েছে। আপনাদের ছবিটার উপর ডিপেন্ড করে যে আপনারা কি আগে সিলেক্ট করবেন না পরে সিলেক্ট করবেন। যে আমি এখন সিলেকশন করতেছি, পেন টুল নিলাম, এই যে এটা আনলাম, আর সিলেকশন দেই বা এখানে রাইট ক্লিক করে এই যে মেক সিলেকশন আছে বা কন্ট্রোল এন্টার দিলে হবে, ফেদার আমাদের লাগবে না, জিরো থাক। তারপর এই যে এখানে আমরা কালো কালারটা দিব, কালো কালারটা আমাদের সামনে আছে, সেক্ষেত্রে আমরা অল্টা ব্যাকস্পেস। আমাদের দেখতে হবে যে আমাদের মাস্কের লেয়ারটা সিলেকশন আছে কিনা। এখানে কিন্তু লেয়ারটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই এই পোর্শনটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন আর এই পোর্শনটা হচ্ছে গিয়ে মাস্ক। আমরা অলটা তারপর মাউসে ক্লিক করে দেখতে পারি যে মাস্কটা আছে কিনা। আমরা এখানে কালো কালার পেস্ট করি, অলটা ব্যাকস্পেস, এই যে দেখেন ওই কালারটা চলে গেছে। আমরা আন্ডু করে দেখি, এই যে আন্ডু করার আগে এরকম কালো কালারটা দেওয়ার পর এরকম চলে গেছে। তো আমার যদি মনে করে যে এই জায়গায় হালকা একটু যে নীল আছে দেখেন, কারণে যেটা লালের রিফ্লেকশন পড়ছে এই জায়গায় দেখতে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ এই এরিয়াটাতে দেখেন, এটা আমাদের দরকার, কারণ যেহেতু আমাদের পুরো প্রোডাক্টটাই আমরা কি বলে এটা এটা কি কালার ধরেন আমরা গ্রিনই ধরি আপাতত, কিছুটা গ্রিনিশ একটা কালার। এই কালারটা যেটা আমরা গ্রিন করে ফেলছি তাইলে তো এটা রিফ্লেকশনটা আমাদের লাল দরকার নাই, ওটা গ্রিনই হবে। আর আপনাদের হইতে পারে এরকম সাইডটাও এটার মতো সাইডটাও এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই যে পরবর্তীতে এভাবে সিলেক্ট করে কালো পেন্ট করে দিলেই হবে। এখানে যদি সাদা আমি পেন্ট করতাম তাহলে দেখেন কি হয়, সাদা করলে পুরোটাই এই কালার হয়ে যাচ্ছে। যে এখানে হালকা একটা লাইটের রিফ্লেকশন আছে, আমরা যদি এখানে পেন্ট করি এখানে ওই কালারটা হয়ে যাবে। এখানে মনে হচ্ছে আমার একটু কালার দরকার, কারণ এই যে এখানে কালারটা হয় নাই ঠিকঠাক, তাহলে আমরা সাদা পেন্ট করে দিব। এটা তো আইড্রোপার দিয়ে হোয়াইটটা না, নিয়ে আমি এটা এখন জাস্ট ব্রাশ হ্যাঁ দিয়ে হ্যাঁ স্টার্ট হ্যাঁ করে দিব। হ্যাঁ 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 যে ধরেন এটা তো আমি একটু বেশি সাদা করে ফেলতেছি, আমি একটু বেশি সাদা দিচ্ছি। আপনি চাচ্ছেন না এই সাইডে যেরকম সাদা আছে এরকম দিতে, তাহলে আগে আইড্রোপার নিবেন, আইড্রোপার নিয়ে কালারটা নিবেন, তারপরে আপনার ব্রাশ করবেন, তাহলে বলতে ওভার এক্সপোজটা হবে না আর কি, আপনার সাইডে যে কালারটা ছিল ওই কালারটাই হবে। দেখেন এই যে কালারটা এখানে আসছে, আর আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই কর্নারের, এই যে এই দুটা কালার দেখেন কত তফাত। তো আশা করি বুঝতে পারছেন, আর কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই আমি কাজ করি। আচ্ছা, আপনার আপনারা কাজ করেন না, দাঁড়ান আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখি আপনাদের কাজগুলা দেখি। আচ্ছা, আপনারা শুনতেছেন বা দেখতেছেন আমাকে? আচ্ছা, আমি এখন যতটুকু সম্ভব তাড়াতাড়ির মধ্যে যতটুকু ভালো করা যায় তার চেষ্টা করতেছি, কারণ আপনাদেরকে বললাম যে আজকে মনে করেন যে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কি বলে এই কালার রেঞ্জ নিয়ে বা কালার চেঞ্জ নিয়ে ফাইনাল ক্লাস। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করতেছি। ধরেন যে এটা আমার কাজ, আমি আমার একটা কাজ আসলে ক্লায়েন্টের আমিও সেম ভাবেই করতাম।
বোর ফিল করতেছেন নাকি মনোযোগ দিয়ে দেখতেছেন? হ্যাঁ ভাই মনোযোগ দিয়ে দেখতেছি। দেখতেছেন তো যে আমি অন্যদিন কিন্তু সময় নেই নাই, একদম উঠাট সিলেকশন করে গেছি, আজকে জাস্ট একটু সময় নিচ্ছি। আপনারা তো একটা নেই পারফেক্ট করতেছেন, একটা নেই পারফেক্ট করার দরকার নাই, আপনি জাস্ট এরকম একটা কি বলে যে সিলেকশন করার পরে বা একটা ক্লিক করার পর আপনার যে ইয়েগুলো আসবে, যে কন্ট্রোল পয়েন্ট গুলো আসবে বা হ্যান্ডেল গুলো আসবে, হ্যান্ডেল গুলা পরেই মডিফিকেশন করতে পারেন। শুরুর দিকে আপনারা একবারে করতে যায়েন না, পরেই তো চেঞ্জ করতে পারতেছেন। তাহলে আর এই আমি যেমন একটা হ্যান্ডেল বাইর করলাম তারপর আমি মডিফিকেশন করতেছি, একবারে করার দরকার নাই। আর কেউ যদি কাজ করে থাকেন এখন কাজ করতেছেন আসেন, তাইলে করে না এখন আগে দেখেন এটা। সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমি এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন, আমার কি ফেদার দরকার আছে কিনা, না থাকলে নাই। আমি এখানে একটা সিলেকশনে যাই, তারপর সিলেক্ট এন্ড মাস্কে যাই, আমি দেখি আমার কাজটা কতটুকু ভালো হয়েছে। ইনার সাইড তো ঠিক চেঞ্জ আছে, হলো না, ইনার সাইড বুঝে হ্যাঁ ইনার সাইড আমি চেঞ্জ করতেছি, এই কারণে এই ছবিটা নেওয়া। তো আমরা এখানে একটা নিউ লেয়ার দিলাম, আর শিফট এস টা আমরা একটু -20 দেই, -20 আমার কাজের সুবিধার্থে, একটু ভিতর দিকে যাক সমস্যা নাই। ওকে দিলাম, এই যে একটা নিউ লেয়ারে হইছে। তারপর এখন আবার আমরা পেন টুলে গেলাম, নিয়ে এই যে পেন টুলে এখন আমরা এই ইনার সাইডটা সিলেকশন করব। আপনারা কি এরকম দুই পার্টে করছেন? না এই কারণে আসলে আপনাদেরকে এই ছবিটা দেখানো, যে আপনারা ইনার সাইড একসাথে যদি না হয় তাহলে কিভাবে করবেন, কারণ আমরা এতদিন ছবির কাজ করছি, মানে হচ্ছে কি ছবির তো শুধু শুধু বাইরের সাইড করলেই হইতো। আপনারা এখন ছবিতে দেখবেন যে আবার হাতের ভিতরে রয়েছে বা পায়ের ভিতরে রয়েছে, ওরকম থাকবে, এই কারণে এরকম দুই পার্টে করা। আপনারা চেষ্টা করবেন যে ছবির মধ্যে রাখতে, ব্যাকগ্রাউন্ডে যাতে না থাকে, তাহলে এটা ভালো দেখাবে না। হালকা একটু ছবির ভিতরে গেলে সমস্যা নাই, তাহলে পারফেকশন আসে, হ্যাঁ হ্যাঁ বাইরে থাকলে তো ওই কালারটা হ্যাঁ অ্যাডজাস্ট হ্যাঁ করা ওই যাবে। কালারটা চলে আসে, ভালো দেখায় না। আমরা তো খুব দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বিটস এর প্রোডাক্ট। অনেক তারা 1,00,000 টাকার হেডফোন বানায়, শোন ভাই জি ভাই নেক্টার একটা প্রজেক্ট আছে সম্ভবত কোন জায়গায় জানি, এটা একটা কোর্স দিছে গ্রাফিক্স এর উপর 1 মাসের। রাইট বাটন করে, আচ্ছা ভাই পরে আলাপ করি একটু। আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন আমাদের লাগবে না, আমরা ফেদার লাগবে না আর কি। তো আমরা আবার সিলেক্ট এন্ড মাস্কে যাই, এটা মাইনাস ছিল এবার প্লাস করে দেই, মাইনাসটা সরাই দেই, তাহলে হবে। তাহলে এই যে আমাদের দেখেন লাল কালারটা একটু আসছে, লাল কালারটা বা ওই যে হেডফোনের কালারটা আসছে, এতে সমস্যা নাই। কিন্তু আমরা যদি মাইনাস করে দিয়ে যে আমাদের যদি এই কালারটা দেখা যায় তো তাহলে তো সমস্যা, আমরা একটু ভিতরে যাই ওইটা সমস্যা নাই, আমরা যে বাইরের দিকে আসি তাহলে সেটা সমস্যা। আমরা 20 করে দিলাম, এটা আমরা নিউ লেয়ার না দিয়ে এটা আমরা সিলেকশন দেই, তারপর ওকে দিলাম। এখন ধরেন আমরা ব্যাক স্পেস বা ডিলেট দেই, তাহলে যে এটা চলে গেল, শুধু আমাদের হেডফোনটা আছে। কারণ যে ক্লায়েন্টে চায় যে ট্রান্সপারেন্ট, অনেকে চায় না ট্রান্সপারেন্ট, সেক্ষেত্রে আমরা এটা সেভ করি,
ফাইল সেভ অ্যাজ বা ধরেন এটাকে আমরা পিএইচডি করে নিই সেভ অ্যাজ দিলাম দেই হেডফোন হেডফোন এখানে একটা ফোল্ডার করে নিই নিউ ফোল্ডার ক্লায়েন্ট লিখে দিলাম তারপর এই ফোল্ডারের ভিতর আমরা সেভ করতেছি হেডফোন নামে এখন ক্লায়েন্টে চাচ্ছে যে সেটা একটা ট্রান্সপারেন্ট ভার্সন চাচ্ছে যে এই হেডফোনটা একটা ট্রান্সপারেন্ট ভার্সন ট্রান্সপারেন্ট ভার্সন বলতে বুঝি না ট্রান্সপারেন্ট ভার্সন আচ্ছা আমি ট্রান্সপারেন্ট আগে সেভ করে দেখাই সেভ অ্যাজ তো আমরা এখানে ফাইল ফরম্যাটটা দিব পিএনজি পিএনজি হচ্ছে কি ট্রান্সপারেন্ট মানে কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো কালার থাকবে না পিএনজি জানি ট্রান্সপারেন্ট বুঝি না তো আমরা এই যে এটা দেব লার্জ ফাইল দেব ওকে দিলাম এখন হচ্ছে কি ধরেন এটা আমি কালকে একটা কাজ করছি ক্লায়েন্টে চাচ্ছে যে এই ছবিটা সাইডে বসাইতে হয়েছিল আমার জেপিজি না আমার পিএনজি ছিল এই জায়গায় হেডফোনটা বসাইতে যাচ্ছে তাহলে সে জাস্ট এই যে ফোল্ডারে আছে এখান থেকে নিয়ে অ্যাডোবি ফটোশপ এখানে ছেড়ে দিলেই হচ্ছে এখানে বসাই দিলেই হচ্ছে তাহলে দেখেন আমার পিছনে কি ছিল এটা এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে কিন্তু আমি যদি সেটা জেপিজি তে সেভ করতাম সেভ অ্যাজ আমি এখান থেকে যাই সেভ অ্যাজ যদি আমি এখানে জেপিজি দিয়ে সেভ করতাম জেপিজি তাহলে আমি যদি এভাবে সেভ করতাম এই যে দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো এখন আমরা এই যে এই ছবিটা ওপেন করে আমরা এই যে দেখি কোনটা সেভ করলাম পরে এই যে জেপিজি টা এখানে জেপিজি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ কিন্তু দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ক্লায়েন্ট যদি পিএনজি চায় তাহলে আমরা পিএনজি দিব আচ্ছা ওই যে লেফট সাইডে এখানে যে সাদা যে পোরশনটা আছে ওইখানে কি কোনো কাজ করার দরকার পড়ে এটা তো হচ্ছে যে হেডফোনের একটা অংশ এটা তো ব্যাকগ্রাউন্ড না না ব্যাকগ্রাউন্ড না কিন্তু ওইখানে কি কোনো আর কিছু করার দরকার পড়ে না না এখানে আপনি একটু কেমন দেখতেছে এটা তো ব্যাকগ্রাউন্ডই না তাহলে কাস্টমার বলবে মানে ক্লায়েন্ট বলবে কি করবেন না এখন ক্লায়েন্ট যদি চায় যে শুধু লাল কালারটা চেঞ্জ করতে তাহলে সেটা লাল চেঞ্জ করবে ক্লায়েন্ট যদি বলে যে এই সাদাটা আমাকে লাল করে দাও তাহলে আমি দেখি আমরা এই এটা ডুপ্লিকেট করি ইমেজ থেকে ডুপ্লিকেট আচ্ছা এখানে ক্লায়েন্ট বলছে যে আমাকে এই কালারটা লাল করে দাও এই যে সাদা কালারটা তাহলে আমরা এই যে এই লেয়ারটা সিলেকশনে রাখবো তারপর আমরা সিলেক্ট থেকে কালার রেঞ্জ তারপরে যে আমরা সাদাতে ক্লিক করলাম আমাদের যদি দেখেন আর একটু সিলেকশন দরকার আছে তাহলে আমরা যে প্লাসে ক্লিক করে আমরা সিলেকশনটা বাড়াই নিতে পারি আমরা ফাজিনেসটা একটু কমাই দেই যে ফানি জিনেসটা এটুকু রাখলাম বা আমরা 150 করে দিচ্ছি 150 করে দিলাম ওই কালারটা সাদা না করে অন্য কালার করি লাল না করে অন্য কালার করি লালের মধ্যে লাল করে সাজাবেন ব্লু কালারটা করি এখানে করে এই যে হিউয়ান স্যাচুরেশন কালারাইজ দিলাম ব্লু তো আছে অন্য কালার করব কি কালার করব বলেন অন্য যে কোনো একটা কালার করব লাল আর নীল ছাড়া কি কালার করব যে কোনো কালার করেন তো এখানে না আমি তো সেটাই বললাম যে এখানে লাল করলেও তো সমস্যা নাই না না সমস্যা নাই তো আমরা তো শিখবো যে কোনো একটা কালার আচ্ছা এই যে দেখেন এখন হচ্ছে কি আমাদের সিলেকশন করার পর এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে আমাদের কালারটা হচ্ছে না আমরা এখন লাইটনেসটা একটু কমাই দেই এই যে দেখেন হচ্ছে ওইটা তো 200 হয়ে যাচ্ছে লিটসের 200 হ্যাঁ 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 আমরা আগে লালটা করে নেছি ও আচ্ছা ওটা ওই ব্রাশ দিয়ে আমরা দিলি হ্যাঁ এই যে এখন হয়েছে ওই যদি ধরে যে হয়েছে তাহলে তো হইলো আর যদি না হয়ে থাকে তাহলে আমরা কমায় বাড়ায় দেখতে পারি এটা আমরা কমায় দেখব এটা কমালে হচ্ছে না এখানে আর একটু কমায় দেই
আমার কাছে এখন মনে হচ্ছে যে পারফেক্ট -60। কারণ দেখেন এদিকে যে সাদা কালার গুলা ছিল ওগুলা কিন্তু লাল হয়ে গেছে, আমরা এখানে অনটা ক্লিক করে আমরা এগুলাতে কালো পেইন্ট করে দিব। পেইন্ট সরি ব্রাশ টুল নিলাম, তারপরে যে কালো এখানে এই যে কালো পেইন্ট করে দিচ্ছি, এই যে এটা হয়ে গেছিল আমরা এখানে কালো, বাকি জায়গায় বাকি এরিয়াটাতে কালো করে দিচ্ছি। ক্লিয়ার? বা এখানে আমরা আরেকটা জিনিস করতে পারতাম, পেন টুল দিয়ে আগে এই এরিয়াটা সিলেকশন করে নিতে পারতাম। আমরা এটা মেক সিলেকশন দেই, মেক সিলেকশন, ওকে। এখন আমরা কালার রেঞ্জে যাই, সিলেকশন কালার রেঞ্জ, এই যে আমরা নিলাম, তারপর প্লাস দিয়ে আরেকটু বাড়াই নেই, আমাদের এবার ফাজিনেসটা আমরা পুরো 200 দিচ্ছি। এবার আমরা কালার চেঞ্জ করি, কালারাইজ দিলাম, দেখেন এবার আমরা যাই চেঞ্জ করি না কেন এই সাদার ভিতরেই থাকবে, বাইরে যাবে না। এখন পুরো পারফেক্ট। আর সোহাগ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। এখন এই জায়গায় আপনি যে কালারই করেন সমস্যা নাই, তো আপনি যে কোনো কালার করতে পারেন। তবে দেখেন এখানে লাল কালারটা মানাইছে, অন্য কালার করলে মানাইতো না এখানে। আর এখানে লালটা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করবেন সেটাও দেখতে পারতেছেন। এখানে লাইটনেস এবং স্যাচুরেশনটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তো আমাদের ক্লায়েন্ট বলছিল হচ্ছে যে এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করব আর কালারটা চেঞ্জ করব আর নিচে দুইটা শ্যাডো দিব। আপনার মাইক্রোফোনটা অফ করেন, নয়েজ আসতেছে। আমাদের ক্লায়েন্ট বলছিল এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করব আর কালারটা যে এই কালার করব, এই কালার আর নিচে দুইটা শ্যাডো দিব। তো আমরা হচ্ছে গিয়ে যে এটা ছিল আমাদের, আমরা এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেই, নিলাম একটা লেয়ার নিলাম, তারপর আমি সাদা দিচ্ছি এখানে, এই যে সাদা দিলাম। এখন আমরা কালারটা চেঞ্জ করি, এই লেয়ারে সিলেকশন রাখলাম, সিলেক্ট থেকে কালার রেঞ্জ এটাতে সিলেকশন করলাম, প্লাস দিয়ে এখান থেকে একটু কালারটা নেই, এখানেও নিলাম। তারপর আমরা ফাজিনেস চাইলে কমায় নিতে পারি, হালকা একটু কমায় নেই, 180 দেই, ওকে দিলাম। এখন আমরা কালারটা চেঞ্জ করি, হিউয়েন স্যাচুরেশন, কালার রাইজ, আমরা হচ্ছে এই কালার ছিল না, আমরা এই কালারটা নিয়ে আসি, একটু ছোট করে দেই। এটার আরো প্রফেশনাল ওয়ে আছে যে আপনি একদম কালার কোড দিয়ে পারবেন, তবে আপনাদের সহজ ওয়েটা দেখাচ্ছি। এখন আমরা ডাবল ক্লিক করে এই মেনুটা আসবে, আমরা কালারটা চেঞ্জ করি, জুম করে নেই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমার কাছে এটা কাছাকাছি মনে হয়েছে, এখন আমরা এটা ডিলিট করে দিই, যে কালারটা চেঞ্জ হলো। তো আমাদের ক্লায়েন্ট বলছিল যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, রিমুভ করে সাদা করব, সেটা করেছি। আমরা এই যে কালার চেঞ্জ করার কথা বলছিল সেটা কালার চেঞ্জও করেছি। তারপর বলছিল যে শ্যাডো দিতে, যে আমাদের যে এরকম একটা অরিজিনাল ছবি ছিল, এই যে এটা ছিল, ধরেন এই টাইপের শ্যাডো থাকে না যে প্রোডাক্টের নিচে, দেখতে পারতেছেন? হ্যাঁ, এই যে আমার ক্লায়েন্ট বলছে যে আমাদের এইরকম শ্যাডো দিতে, সেটা আমরা কিভাবে দিব। তো আমাদের কালারের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন আমরা শ্যাডো দিই। শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস নিব, একটা ইলিপস নিলাম। আচ্ছা, আমরা এটাতে
স্ট্রোক আছে, এটা স্ট্রোক টা অফ করে দেব, এবং ফিল কালারটা আমরা গ্রেডিয়েন্ট দিব, যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তারপর আমরা এটা কি বলে এই সাদা কালারটা আমরা অপাসিটি জিরো করে দিব। জিরো করার পর দেখেন, সরি আমরা একটু পরে জিরো করি, আগে এটা লাইনার থেকে রেডিয়াল দিয়ে দিই। তারপরে যে বাইরে যে সাদা কালারটা আছে এটা আমরা, এই যে এখানে সাদা কালার আছে, এই সাদা কালারের কন্ট্রোল পয়েন্ট হচ্ছে কি এটা, এটাতে দিলে অপাসিটি আসবে না, এটাতে দিলে আসবে। আমরা অপাসিটিটা জিরো করে নিব। অপাসিটি জিরো মানে এই কিছু দেখা যাবে না। আর আমরা যদি এখানে 50 রাখতাম তাহলে 50% দেখা যেত। আমরা এখন কিছু দেখাইতে চাচ্ছি না, শুধু জিরো দিচ্ছি, আর আমরা শুধু কালো কালারটা চাচ্ছি। তারপর আমাদের এটার কাজ শেষ, আমরা এটা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর এটাকে যদি আমরা এডিট করি, এখানে এনে বসাই, আমাদের চাহিদা মতো এটা আমরা ছোট বড় করব। আপনারা খেয়াল রাখবেন লেয়ারটা রাস্টারাইজ করবেন, নয়তো হবে না। দেন আমাদের কি বলে শেডোটা আমাদের, আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে, এই জায়গায় ডিরেক্ট একদম কালো হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দেই। এই যে দেখেন এখন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, ও এখানে আমরা 30 দেই। এখানে তো আরেকটা দরকার, আমরা এটার উপর ক্লিক করে অল্টা চেপে রেখে যে কপির আইকন আসছে টান দিয়ে যে এখানে নিয়ে যাই, এটা একটু ছোট করে দেই। আমরা 20 করে দিচ্ছি, এটা আমার একটু কম মনে হচ্ছে, আমরা একটু বাড়াই দেই। আবার ক্লিয়ার, আর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা যখন এইভাবে বলবেন যে আবার দেখেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনারা করতে গিয়ে যদি আবার প্রবলেম ফেস করেন তাহলে সেটা বেশি সময় কিল হবে। তো আমাদের কাজটা শেষ, এখন আমরা শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য আমরা একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পর আমরা যে ইলিপস নেই, ইলিপস নিলাম, এখন আমরা স্ট্রোক আমার অন আছে সেটা অফ করে দিই, আর ফিল কালারটা আমরা দিব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা এই টাইপের দুই কালার একটা গ্রেডিয়েন্ট নিব। ধরেন আপনার এই এই টাইপের একটা কালার দেওয়া আছে, তখন আপনার কি করবেন, এই শেডেরটা কালো করে দেন। আর এটা আমাদের লাইনার আছে, আমরা রেডিয়াল করে নিব। রেডিয়াল করে নেওয়ার পরে ধরেন কালোটা মাঝখানে আছে, কালোটা যদি সাইডে থাকতো তাহলে, এই যে এরকম সাইডে আছে, আমাদের তো সাইডে দরকার নাই, শেডোটা তো হয় হচ্ছে মাঝখান থেকে, আমরা এই যে রিভার্স করে এখান থেকে নিব। আর এই যে সাইডে যে কালারই থাকুক না কেন, এখানে যে কোনো কালার, সাদা থাকলেও সমস্যা নাই বা এটা থাকলেও সমস্যা নাই, আমরা এটাতে ক্লিক করে, এই যে এটাতে না, এটার উপরে ক্লিক করে আমরা অপাসিটিটা জিরো করে নিব, তাহলে ওই কালারটা আর দেখা যাবে না। এখানে তারপর দেখা যাচ্ছে মনে হচ্ছে, তো আমরা এটা সাদা করে নিই, এই যে সাদা করে নিচ্ছি, তাহলে আর দেখা যাচ্ছে না। তাহলে এরকম যদি আপনাদের ইয়া থাকে, গ্রেডিয়েন্ট থাকে, তাহলে আপনারা এইভাবে করে নিবেন, একটাতে সাদা আর একটাতে কালো। এখন আমার সাদাটা তো মাঝখানে আছে, আমার কালোটা মাঝখানে যাবে, সেক্ষেত্রে আমরা রিভার্স করে নিচ্ছি। এই প্রসেসটাকে কিন্তু দুইবার দেখাচ্ছি, আমাদের মনে হতে পারে আমি বারবার দেখাচ্ছি। এটা জিরো করে নিলাম, এই যে এখন মাঝখানে কালো আসছে, আসার পর আমরা এটা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব। তারপর আমরা এটা এই যে ছোট করে দিই, চাপাই দিই, চাপাই দেওয়ার পর এই কালোটা ভাই লেয়ার থেকে রাস্টারাইজ করছেন? হ্যাঁ, লেয়ার ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে এই যে রাস্টারাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ারে ক্লিক করলাম, এই যে ইলিপসের লেয়ার আছে না, তারপর এখানে রাইট বাটন ক্লিক করলাম, তারপর রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ করলে কি হয়, এই যে ইলিপস যেটা আছে এটা আমি এখনো কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু রাস্টার এই যে এখানে ডাবল ক্লিক করার পরে আমাদের কালার অপশন আসবে, এই যে গ্রেডিয়েন্টের অপশন আসছে, কিন্তু আমি যদি রাস্টারাইজ করি, এই দেখেন এটা চলে গেছে। আর আমি যদি রাস্টারাইজ না করে করতাম, দেখি কি হয়, যে আমি এটা ছোট করতেছি, দেখেন ওই যে এরকম ইয়াটা ছোট হয়ে গেছে আমার যে গ্রেডিয়েন্টটা ছিল। এই কারণে আমরা রাস্টারাইজ করে করব। তারপরে আমার কাছে এটা মনে হচ্ছে না অনেক বেশি কালো হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অপাসিটিটা এখানে কমাই দিতে পারি,
কমাই দিলাম। এটা আমরা আরেকটা কপি করি, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অল্টা চেপে রেখে আমরা মাউস ধরে টান দেই, এই যে কপি হচ্ছে, এটা একটু ছোট করে দেই। প্রিয়ার ভাই আর আর কারো সমস্যা থাকলে আবার দেখাই দিব। না ভাই এখন আর কোনো সমস্যা। আচ্ছা তাহলে আমাদের ক্লায়েন্টে আমাদেরকে এই ছবিটা দিছিল, বলছিল যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, এখানে দুইটা শ্যাডো অ্যাড হবে আর কালারটা চেঞ্জ হবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এটা কালারটা চেঞ্জ করলাম, এটা শ্যাডোটা দিলাম। সেক্ষেত্রে আমরা এই যে পিএসডি তে সেভ করে নিলাম, আমার অলরেডি সেভ করা আছে যে হোম হেডফোন পিএসডি, বা যদি না থাকে তাহলে আমরা আবার এভাবে সেভ করে নিব। সেভ করে নিলাম এখন ক্লায়েন্ট আমাদের এটা পিএসডি তে সেভ করলাম, কারণ ক্লায়েন্ট যদি চায় না, এই যে আমি এখন এটার সাথে সাথে একটা তো এই যে কি বলে এটা পিঙ্ক কালার ছিল, আর একটা কালার ভার্সন চাচ্ছি, সেটাও আপনার চাইলে পরে দিতে পারবেন। তো আমাদের কাজটা শেষ, আমরা এখন সেভ এজ এ যাবো, তারপর এখানে সেভ এস টাইপটা আমরা জেপিজি করে দেই, জেপিজি, এখানে আমরা হেডফোন পিঙ্ক নাম দিলাম, সেভ। সবসময় কোয়ালিটি 12 থাকবে আর এটা বেসলাইন থাকবে স্ট্যান্ডার্ড। এখানে ম্যাটে আপনার নাম দিবেন যে এটা হচ্ছে কোয়ালিটিটা সবসময় ম্যাক্সিমাম দিবেন, আর প্রিভিউটা দিলে কত এমবির ফাইলটা হয় সেটা এখানে দেখাবে। তারপর আমরা ওকে করে দিচ্ছি। আমাদের এই যে ক্লায়েন্টের ফোল্ডারে ভিউটা চেঞ্জ করেছি, এই যে দেখেন আমাদের হেডফোন পিঙ্ক। আমরা এখন ক্লায়েন্টকে এটা ডেলিভারি দিয়ে দিব, এই পিএসডি দেওয়ার দরকার নাই। ক্লায়েন্টে যদি চায় যে আমার পিএসডি লাগবে তাইলে দিলাম, যদি না চায় তাহলে তার দরকার নাই। আর যদি চায় যে আপনার সে পাশে একটা যে এরকম আছে পাশাপাশি একটা পিএনজি থাকবে, সেক্ষেত্রে আমরা এই যে জাস্ট এটা তো আলাদা একটা। হ্যাঁ ভাই ভাই আমার নেট অনেক স্লো, আপনার কথা অনেক বাইজে বাইজে আসছে, হয় আমার নেটের স্লোর কারণে হইতেছে নেট। আচ্ছা সবাইকে আমার কথা ঠিকঠাক শুনতেছেন? হ্যাঁ ঠিকঠাক শুনতেছি। তাহলে জালাল ভাই নেটের সমস্যা, আচ্ছা আপনি পরে ভিডিও দেখেন যদি না বুঝে থাকেন। আচ্ছা তো এখন আমাদের এই ফাইলটা ছিল, এখন সে যাচ্ছে একটা সব দেখতেছি, কিন্তু আপনি বলতেছেন এরপর কাজগুলো আছে। আচ্ছা এরকম হয় নেটের কারণে অনেক সময় হয়, দেখেন কি হয়। আর এই যে আমরা তো একটা সাদা বাসন দিলাম, ব্যাকগ্রাউন্ড একটা সাদা ছিল, এখন সে যদি ট্রান্সপারেন্টও চায় সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে এই লেয়ারটা অফ করে দিব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে সাদা লেয়ারটা ছিল এটা অফ করে দিব। এই যে এটা ছিল আমাদের অরিজিনাল কাজটা, এটা অফ আছে, তো আমরা সাদা লেয়ারটা অফ করে দিলাম। তারপর আমরা ফাইল সেভ এস, এখান থেকে আমরা পিএনজি দিব। সব সময় যদি ক্লায়েন্টে ট্রান্সপারেন্ট চায় তাহলে আপনাদের পিএনজি দিতেই হবে, ট্রান্সপারেন্ট বা পিএনজি ফাইল চাইবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ চাইবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বললে আপনি এই যে ক্লায়েন্টের সাথে ক্লিয়ার হয়ে নেবেন যে সাদা ব্যাকগ্রাউন্ড নাকি কোনো ব্যাকগ্রাউন্ড চায় না সে। আমরা হেডফোন পিঙ্ক পিঙ্ক আমরা এখানে ট্রান্সপারেন্ট লিখে দেই, ট্রান্সপারেন্ট, তাহলে যে আমাদের বুঝতে সুবিধা হবে বা ক্লায়েন্টে বুঝতে সুবিধা হবে যে এটা ট্রান্সপারেন্ট, এই যে এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট লেখা, এটা ট্রান্সপারেন্ট, পিছনে দেখেন কোনো কালার নাই, আর এটা হচ্ছে গিয়ে জেপিজি পিছনে সাদা কালার। আর ক্লায়েন্টে চাইতে পারে যে আমাদের পিঙ্কের মতো শ্যাডোটা পড়ে গেছে, তাহলে কি করব বুঝি নাই। ট্রান্সপারেন্টে আপনার যে শ্যাডোটা পড়ছে না, ট্রান্সপারেন্টে তো আমি শ্যাডোটা ইচ্ছা করেই দিছি, ধরেন এখন ক্লায়েন্টে এটা একটা লাল কালারের উপর বসাবে, এখানে ধরেন একটা লাল কালারের উপর বা এই কালারের উপর বসাবে ক্লায়েন্ট। এই কালারের উপর হেডফোনটা বসাবে, তাহলে সে যদি এইটা এইভাবে নিয়ে আসে তাহলে তার শ্যাডোটা সহ আসতেছে, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি শ্যাডোটা ছাড়া দিতাম তাহলে শ্যাডো ছাড়াই আসতো। আপনি যদি চান যে শ্যাডো রাখবেন না তাহলে যে এই দুইটা লেয়ার শ্যাডো ছিল, বা আপনারা এটা গ্রুপ করে যে এইভাবে, আপনাদেরকে তো গ্রুপটা দেখাই নেই, গ্রুপটা আমরা পরের ক্লাসে দেখব। আমরা ধরেন এই দুইটা শ্যাডো লেয়ার,
এই যে এটা অফ করে দিলাম, একটা অফ হলো, এটা আরেকটা দিলাম, অফ করে দিলাম। তারপরে যদি আমরা এই যে সাদাটা অফ করে দিই, এখন যদি আমরা সেভ করি তাহলে শ্যাডোটা আসবে না, আর নর্মালি শ্যাডো সহই দিবেন তাহলে সে যে কালারে উপরে বসাক না কেন শ্যাডোটা থাকবে, শ্যাডোটা থাকলে কিন্তু সুন্দর লাগে। আর শ্যাডোটা এখানে রিমুভ করার একটা শর্টকাট ওয়ে আছে, সবাই শুনতেছেন আমার কথা? আচ্ছা, এখানে শ্যাডোটা রিমুভ করার একটা শর্টকাট ওয়ে আছে যে আপনার রিমুভ টুল দিয়ে রিমুভ করে দিবেন। এই যে দেখেন, আমি রিমুভ টুল আসার পরেও কিন্তু কাজ হচ্ছে না, এই লেয়ারটা সিলেকশনে আছে, কারণ হচ্ছে কি এটা স্মার্ট অবজেক্টে আছে, যেহেতু আমি এইভাবে ডিরেক্ট ড্র্যাগ করে নিয়ে আসছি, এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসার কারণে এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। সেজন্য আপনার রাইট বাটন ক্লিক করে এটা রাস্টারাইজ করে দিবেন। এই যে এখন এই যে দেখেন আমার এটা চলে আসছে, এই যে এটাতে জাস্ট এইভাবে সাইড দিয়ে রিমুভ করে দেন, এটা রিমুভ হয়ে যাবে। আপনারা আবার ছবি রিমুভ করেন না, কিন্তু ইরেজ করেন না, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন বলতে পারি, এটা তো ফাইনাল ক্লাস বলতেছেন, আপনি একটা ছবি দেখাইছিলেন আমার ক্লায়েন্টের, ওই যে ট্রাক্টর পিছনে একদম ফিনিশিং টাচ, এটা না কিছুদিন আগে একটা ট্রাক্টর আপনার ওই ইয়াতে গিগে দেওয়া আছে, আমরা যে মহিলা আমরা ওই যে ট্রাক্টরের ছবি সবগুলাতে চেঞ্জ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। টিচার বলছিলেন এটা একটু মানে হার্ড কাজ, এটা একটু দেখাবেন। হ্যাঁ, এটা তো একদম ফিনিশিং করাটা সো টাফ আমাদের মনে হচ্ছে আর কি, আপনি বলছিলেন হ্যাঁ এটা অনেক ইয়া পরে, না সেই জন্য বললাম আর কি, আজকে নাকি এটা আরো পরে দেখাবেন সেটা? না, সেটা আজকেই দেখাবো। আপনারা দেখতে পারেন না, আপনাদেরকে সেটা আরো 3-4টা ক্লাস পরে দেখাবো। আচ্ছা, আপনাদের কি, আপনাদের তো আমি দেখাচ্ছি নাকি না সবগুলাই পরে পরে বলতেছি, সময় হইলে কিন্তু সবকিছুই দেখাচ্ছি। না, সবকিছু তো আসতেছে, যাই বলতেছেন আসতেছে। আচ্ছা বলেন তো এখানে কোন ছবিটা নিয়ে কাজ করব, নাম্বার বলেন। ধুলা দিয়ে আসছে, এটা নিয়ে কাজ করব আমরা। এই যে ওপেন হয়ে দিলাম অ্যাডোবি ফটোশপ, এটা হচ্ছে গিয়ে সাইহাম ভাইয়ের। ঠিক আছে ভাই, সাইহাম ভাইয়ের কাজ ভালোই হয়েছে, আরো ফিনিশিং হবে, আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করলে আরো ফিনিশিং হবে, কোনো সমস্যা নাই, ভালো হয়েছে। এটার ম্যাজিকটা আপনারা বলেন তো কোথায়, কালার রেঞ্জে, সরি কালার চেঞ্জের ম্যাজিকটাই হচ্ছে গিয়ে কালার রেঞ্জে। আপনার কালার রেঞ্জটা যত ভালো করে ব্যবহার করতে পারবেন, আপনার কালারটা তত ভালো করে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে রাসেল ভাইয়া করছেন, ওই যে আপনার এটা কিন্তু বলছিলাম যে উপরে কালারটা এটা থাকবে অরিজিনাল, এই যে আপনার সাইডেও কালার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই যে ব্রাশ দিয়ে করতে পারেন বা পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি ব্ল্যাক কালার দিয়ে দেন। রাসেল ভাইয়া কি আছেন, শুনতেছেন আমার কথা? রাসেল ভাইয়া, রাসেল ভাই, ঠিক আছে।
রাসেল ভাইয়া কি ক্লাসে আছেন? আমার মনে করেন যে পুরোটা লাগতেছে, আমরা ক্রপ করে এইটুকু ক্রপ করে দিই, এইটুকু করে দিলাম। তারপর আমরা ম্যাজিক ইরেজারে এসে এটাতে একটা ক্লিক দিলাম, এটাতে একটা ক্লিক দিলাম, রিমুভ হয়ে গেল। তারপর দেখি এটা তো এরকম করলাম, এটাতে কিছু আইকন ছিল, সবাই ক্লাসে দেখতেছেন? জি ভাই। কার একটা নয়েজ আসতেছে কামরুল ভাইয়ের এটা থেকে? আচ্ছা জুয়েল ভাই মাইক্রোফোনটা অন রাখেন। জুয়েল ভাই আছেন? জুয়েল ভাই কই গেল? জুয়েল ভাই আছেন ভাই? কারেন্ট নিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, না আপনার মাইক্রোফোনটা অন রাখেন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এখন হচ্ছে কি এই টাইপের কিছু শেপ ছিল, একটা দুইটা তিনটা শেপ ছিল এরকম, আর এই টাইপের দুই তিনটা টান ছিল, আমরা এই টানগুলো দেওয়ার চেষ্টা করি। তো এটা দিছিল, এই যে এটা এটা যাওয়ার পর এই যে লাইন টুল আছে, লাইন টুল যাওয়ার পর আমরা এবার টান দিলাম, এটাতে স্ট্রোক ছিল, আমরা এখানে স্ট্রোকটা বাড়াই দিই। আচ্ছা এখানে স্ট্রোকটা আর মোটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক কই, এই যে স্ট্রোক, আমরা সাইজটা 5 দেই। হ্যাঁ 5টা আমার কাছে ভালো মনে হচ্ছে, এইদিকে একটা ছিল আর এইদিকে দুইটা ছিল। এটা আসতেছে, এটা আমরা লক করে দিব, লক করে দিই তাহলে এটার মুভ হবে না। এটা আবার হচ্ছে, প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম। এবার আমরা কিবোর্ডের অ্যারো দিয়ে সরাই ফেলতেছি। এই টাইপের ছোট জিনিসগুলোতে ঝামেলা হয় বেশি। তারপর দেখি কি আছে, এটাতে পিছনে ছিল, আমরা এটা পিছনে, ছবিটা সামনে নিলেই তো দুইটা পিছনে পড়ে যাবে, এই ছবিটা সামনে নিলাম দুইটা পিছনে পড়ে গেল। তারপর একটা রাউন্ড শেপ ছিল, আমরা এখান থেকে ইলিপস নেই, ইলিপস নিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিই, এত বড়ই ছিল ধরেন। এটাতে কি, এটাতে কোনো ফিল ছিল না, শুধু স্ট্রোক ছিল। আর একটা কথা বলে নেই, সে কিন্তু আমার কাছে ট্রান্সপারেন্ট চাইছে, এই যে এরকম চাইছিল ফাইলটা, ট্রান্সপারেন্ট, যাতে সে যে কালারের উপর বসাক না কেন সেটা ফিট হবে। তো আমরা এখানে কোনো ফিল রাখলাম না, ফিলটা নান করে দিলাম, আর স্ট্রোকটা আমরা সাদা কালার দিলাম, স্ট্রোকের উইডথটা আমরা বাড়াই দেই, 50 হচ্ছে না, আমরা এখানে 100 করে দেই, আমাদের কাছে ভালো মনে হচ্ছে। এটা দেখেন এটার অপাসিটি অনেক কম ছিল, এটা আমরা অপাসিটি 50 করে দেখি আপাতত, 50 করলাম, আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। এটা আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে 50 চলবে। তারপর কি আছে, তারপর এরকম দুইটা ট্রায়াঙ্গেল শেপ আছে, আমরা ট্রায়াঙ্গেল নেয়ার জন্য আমরা এখানে পলিগন চলে যাব, ক্লিক করব, এখানে নাম্বার অফ স্লাইড আমরা 3 দিব, তারপর ওকে দিলাম। এই যে দেখেন আমাদের একটা ইয়ে হয়ে গেল, ট্রায়াঙ্গেল হয়ে গেল। এখন আমার এটা একদম এইরকম শেপে আসছে, কারণ আমি এরকম কাজ করছিলাম, আপনাদের যদি না আসে আপনাদের হয়তো এরকম কালার আসতে পারে, তারপর স্ট্রোক নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কালার টপ করে দিবেন, আর স্ট্রোককে যে সাদা কালারটা দিবেন, সাদা কালারটা দেওয়ার পর আপনাদের স্ট্রোক তো মোটা দরকার হয়, আপনার এরকম কম আসতে পারে, যে এখানে 5 দেওয়া আছে যে অনেক ছোট, অনেক ছোট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার এইভাবে বাড়ায় দেখবেন। আমার এখানে মনে হচ্ছে 100 হইলো পারফেক্ট, সো আমি 100 দিলাম, এইদিকে নিয়ে আসলাম, দেখি আমি কিভাবে বসানো ছিল, এটা এইভাবে বসানো ছিল। তো এই পাশে আরেকটা ছিল, এটা একটু বড় ছিল, বড় করার পর দেখেন এটার ইয়েটা কমে গেছে,
যে বলে স্ট্রোকটা কমে গেছে কিনা আমি একটু বাড়াই নিয়ে 120 করে দিই। এই জায়গায় দেখেন এটা হালকা প্লাস হচ্ছে কি এদিকে নাই, এইবার বলেন তো আমি এটা কিভাবে করছি ভাই? চেটে দিয়েছিলাম প্লাস বলেন একজন একজন পরে বলতে যে শিখাইছিলেন এটার নামটা ভুলে গেছিস। ফেদার ফেদার ইউজ করে ব্রাশ ইউজ করে ফেদার ইউজ করে আমি প্রথমে এটার অপাসিটি কমাই দিছি, এটার অপাসিটি কত দিলাম 30 দিলাম, না একটু বেশি দেই 40 দিছি। তারপর মনে করেন যে এখান থেকে ইলিপস নিলাম আর ফেদারটা 50 দেওয়া আছে, আমরা 50 না দিয়ে 100 করে দিতে পারি আমাদের যতটুকু দরকার। তারপর এটা এভাবে সিলেক্ট করে আমরা, সরি আমার ল্যাটটা ডিলেট হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে ল্যাটটা এখনো শেপে আছে। আমরা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব, এখন ডিলেট হবে। তারপরে যে দিলাম এই যে দেখেন ডিলেট হয়ে গেছে, এই টাইপের হয়ে গেছে। আমার হয়তো একটু বেশি হয়েছে, সমস্যা নাই, এটা কম করে দেন। যেভাবে ছিল আর এটার এটাও বেশি দেখা যাচ্ছে, এটার অপাসিটিটা কমাইনি। এটাতে ক্লিক করে অপাসিটিটা আমরা 70 করে নিচ্ছি করে দিলাম। ঠিক আছে, এটা কি এটার মতো হয়েছে? আচ্ছা, এখন আমার ক্লায়েন্ট চাচ্ছিল হচ্ছে কি ক্লায়েন্ট চাচ্ছে এটার মতো সাইজ হবে। আর আপনি এখানে সাইজটা বুঝবেন কিভাবে? আমি কি করছি, এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ইমেজে ক্লিক করছি। তারপরে যে এটা একটা নতুন ট্যাবে ওপেন হয়েছে, এটা আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিলাম। এখানে ব্যানার টু লেখা আছে, আমি সেভ করলাম। এখন এটা আমি ফটোশপে ওপেন করি, ইমেজে যাই, এখানে আমরা সাইজটা দেখি। সাইজটা আছে হচ্ছে গিয়ে 382 মিলিমিটার আর 358 মিলিমিটার। আর চাইলে পয়েন্ট গুলা দিতে পারেন, আমি পয়েন্ট গুলা দিচ্ছি না। কত হচ্ছে 222 358? আমরা এটারও ক্রপ করতে পারি বা আমরা নতুন একটা নিতেও পারি। আমরা নতুন একটা নেই, কত ছিল ভাই ভুলে গেছি, 222 358 222 হ্যাঁ কত ছিল সাইজ 282 358 মিলিমিটারে ছিল, 382 আর হচ্ছে গিয়ে 358। আর কি বলে এটা ব্যাকগ্রাউন্ডটা অন, এই যে সাদা দেওয়া এরকম দেওয়া ছিল এই কারণে এরকম হয়েছে। তো আমরা সবগুলা সিলেকশন করি, সবগুলা সিলেকশন করলাম। যে দেখেন আমি লেয়ারটা নিচ্ছি না, আর লেয়ারটা যদি জায়গায় আনলক থাকতো তাহলে লেয়ারটাও চলে যেত। এটা অনেক বড় হয়েছে, আমরা এটা ছোট করে নেই। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা এই জায়গায় ছিল না। এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না, কারণ এটা ছোট করার পরে এটার ইয়েটা কমে গেছে। আমি যদি এটা বড় করি তাহলে আবার চলে আসবে, দেখছেন এটা চলে আসছে, কারণ এটা এখনো এডিটেবল শেপে আছে। আমরা সেটার জন্য এটা এবং এটাকে রাস্টারাইজ করে নিব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। এটারও আমরা রাস্টারাইজ করে নিব, যেহেতু আমাদের আর কোনো মডিফিকেশন লাগবে না, এই দুইটাকে এই তিনটাকেও করে নিচ্ছি, কারণ আমাদের আর কোনো মডিফিকেশন দরকার নাই। আর আপনাদের যদি মডিফিকেশন দরকার পড়ে তাহলে আপনারা ছোট করবেন না, একদম শেষের দিকে করবেন। পিছনে এটা এই যে এটা একটু ভিতরে গেছে, এটা এদিকে নিয়ে আসি, এটাও হালকা নিয়ে আসি। এখন আমরা তো সেম সাইজ করলাম, এখন ক্লায়েন্টে চাচ্ছিল যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে। আমরা জাস্ট এই যে এই দুটা লেয়ার অফ করে দিতে পারি, আবার ডিলিটও করে দিতে পারি।
ভাই যে সেভ এজ এ গিয়ে ডেস্কটপে সেভ করে আমরা দিব ব্যানার, ব্যানার বা আমরা এখানে দিলাম মেইন ব্যানার, মেইন ব্যানার পিএনজি, ফটোশপ ফরম্যাট থেকে আমরা দিব পিএনজি ফরম্যাটে দিব, সেভ দিলাম। সে লার্জ ফাইল চাইলে লার্জ ফাইল, স্মল ফাইল চাইলে স্মল ফাইল, স্মল দিলে কোয়ালিটি কমবে, লার্জ দিলে কোয়ালিটি ঠিক থাকবে। ওকে দিলাম, আমাদের সেভ করা শেষ। এখন আমরা মেইন ফাইল চাইলে পিএইচডি তে সেভ করতে পারি, আমার লাগতেছে না, এই কারণে আমি আর করলাম না। এবার ধরেন সে এইটা নিয়ে এই জায়গায় বসাইছে, এই জায়গায় বসাইছে, এখন তার যদি এই জায়গায় পিঙ্ক না থাকা রেড থাকতো তাহলে সেম ভাবে বসতো, কিন্তু আমি যদি পিএনজি না করে আমি এরকম আগে যেরকম একটা কালার করছিলাম এরকম যদি করতাম তাহলে কিন্তু আমার এটা বসতো না ঠিকঠাক। দেখাই যে এখানে আমি একটা রেড কালার নিয়ে দেখাই, এতে দেখেন রেড দেওয়ার পরে কিন্তু আমার শেপ গুলা ঠিক আছে, বুঝতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এইগুলা ছাড়া আর কিছু আসে না। হ্যাঁ, তো ক্লায়েন্ট যেভাবে চাবে, আমার ক্লায়েন্টটা চাচ্ছিল যে আমার ট্রান্সপারেন্ট হবে, যে পিএনজি হবে, এই শেপ গুলা হবে যাতে সেই জায়গায় বসাইতে পারে, আমিও তার এইভাবে দিছি, এই যে এটা দিছিলাম, সে অলরেডি তো বসায় ফেলছে আপনারা দেখলেনই। যেটা আমি কাজ করছিলাম জাস্ট কাজ করার সময় এটা অফ করে আমি দিছিলাম, অফ করে এই পিএনজিটা দিছিলাম। অনেকে তো ওই দেশের ক্লায়েন্টের কথা বদনাম করে, দেশের ক্লায়েন্ট নাকি ভালো না। ক্লায়েন্ট বলতে উনারা আর দু একটা কাজ করছি, রেগুলার কাজ না আর কি, উনি মনে হয় ওয়েব ডেভেলপিং করে, তো আমার দিয়ে এই ছবিগুলা চেঞ্জ করাবে, এটা আর এটা চেঞ্জ করলাম, আর যে বাকিগুলাও চেঞ্জ করবো, বাকিগুলাও সবকে ফাইল দিছে, বাকিগুলো আজকে চেঞ্জ করব। তবে আমি করছি কি, আজকে এগুলো ডাউনলোড করতে গিয়ে তার ড্রাইভ থেকে রিমুভ করে দিছি, সে আমার পারমিশন দিছিল, আমি হ্যাঁ হ্যাঁ কাজটা করলাম কি, পরে তার বলার পর সে আবার আপলোড করছে, আবার ডাউনলোড করে এখন আমি কাজগুলো করব। এই যে তার এই যে এই দুইটা ইমেজ ছিল, এটা ছিল উপরে আর এটা ছিল নিচে, চেঞ্জ করে এসে এখন এই যে এইগুলো দিছে। আর এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম, আপনাদেরকে আজকে যে ক্লাসটা ছিল, এই যে মাস্টার ক্লাস তো বললাম, তারপরে যদি কোনো কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আর রাজু আঙ্কেল এটা অফ করে দিতে পারেন রেকর্ডিংটা।